আজ আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে ঠিকই শুনেছেন ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল এই ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওভারঅল কেমন কাটবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি যদি বলি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসটা যথেষ্ট ভালো কাটতে চলেছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে এই ভালো আমি বললাম দেখুন সমস্ত কিছুই আলোচনা হয় গ্রহের উপর নির্ভর করে তাই গ্রহের গোচর ফল যেটা বলছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওভারঅল কিন্তু বাসটা ভালো চলবে যথেষ্ট পজিটিভ তবে কিছু সময় পেরিয়ে অর্থাৎ মোটামুটি দশ তারিখের পর থেকে যথেষ্ট পজিটিভ সময় আসতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাহলে আসুন একটু বিস্তারিত গ্রহের গোচর ফল দেখে আসি গ্রহের অবস্থান কি বলছে যে গ্রহের উপরে দাঁড়িয়ে আজকের আলোচনা মাসিক রাশিফল কিন্তু আমি গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা করি তাহলে আসুন প্রথমে আমি বৃহস্পতি গ্রহ থেকে শুরু করি এই মাসে বৃহস্পতি গ্রহ কিন্তু বসে আছেন মেষ রাশিতে কেতু বসে আছেন কন্যা রাশিতে আর ধনু রাশিতে বসে আছেন শুক্র আর মঙ্গল আর মকর রাশিতে বসে আছেন রবি ও বুধ আর শনি সেম কুম্ভ রাশিতেই বসে আছেন আর রাহু রাহু কিন্তু মীন রাশিতে আছেন এই যে গ্রহের গোচর গ্রহের অবস্থান কি রেজাল্ট আনতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আপনাদের আলোচনা করে বোঝানোর চেষ্টা করব আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাটবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করবেন যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে যান আপনারা কি করেন আপনার রাশি দেখে আর পুরোটা দেখার ইচ্ছা আপনাদের থাকে না এই যে আপনারা থাম্বেল দেখবেন যে আপনার কুম্ভ রাশি নিয়ে আলোচনা হচ্ছে বাস কুম্ভ রাশি থাম্বেল দেখে নিলেন ভালো কিছু লেখা থাকবে কোটিপতি ধনী বাস কমপ্লিট এইভাবে হয় না আপনাকে অনেক কিছু জানতে হবে যে আপনার রাশি থাকলে কি মিলবে কখনোই না এই যে আমি রাশি নিয়ে আলোচনা করছি এই কুম্ভ রাশির জাতক বা জাতিকা ধরুন আপনি আপনার সমস্ত গ্রহ ভালো ফল দিচ্ছে আপনার সাথে কিন্তু খুব সহজে মিলে যাবে আর যদি উল্টো হয় অর্থাৎ আপনার কুম্ভ রাশি মিলে গেল কিন্তু আপনার চর্মছক বা হস্তরেখায় সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দিচ্ছে বা আপনার কোনো দশা অন্তর্দশা দশা চলছে এবং খারাপ ফল দিচ্ছে আপনার সঙ্গে মিলবে না রাশি তো একই তাই এগুলো আপনি তখনই জানতে পারবেন যখন এই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন তাহলে আসুন প্রথমে আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করি এই যে কুম্ভ জাতক জাতিকাদের আমি শুরুতেই বলেছি যে ওয়ার্ল্ড মাসটা কিন্তু যথেষ্ট ভালো চলবে তার মানে বুঝতেই পারছেন আর্থিক দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ থাকবেন আর্থিক দিক থেকে আপনার কিন্তু রকম সমস্যা আসার কথাই না আপনি ব্যবসা করুন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি আপনি যদি এই মাসে নতুন কোনো বিজনেস খুলবেন বা কোথাও ইনভেস্ট করবেন করতে পারেন সেখান থেকেও আপনার কিন্তু মোটা অঙ্কের টাকা রিটার্ন আসতে পারে অর্থাৎ আপনি যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ আর এই ফেব্রুয়ারি মাসে আপনার আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী করে তুলবে তাই আপনাদের চোখ খান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আর যদি আপনার মাথায় কোনো বিজনেস থাকে শুরু করে দিন এবং আপনি অনলাইনের সঙ্গে জড়িত বা আপনার শেয়ার মার্কেটের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছেন সেখান থেকেও কিন্তু আপনার অনেক লাভের মুখ দেখতে পারেন কারণ এই মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে আর্থিক দিক থেকে এবং চাকরির দিক থেকেও আমি বলবো যে আপনি অলরেডি চাকরি করছেন আপনার চাকরির জায়গায়ও কিন্তু খুব সুন্দর একটা ভালো রেজাল্ট আপনি উপলক্ষ করতে পারবেন কারণ দেখবেন আপনার নিয়ে সমালোচনা বন্ধ হয়ে যাবে আপনার নিয়ে একটা ভালো কিছু আলোচনা শুরু হবে বা আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে আপনার সমস্ত দিক থেকে মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে কারণ দারুণ সময় আপনার কিন্তু এই ফেব্রুয়ারি মাস থাকছে এবার যেটা আমি বলবো স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে দেখুন স্বাস্থ্য কিন্তু আপনার কিছুটা যত্ন নিতে হবে তা না হলে কিছু স্বাস্থ্যের প্রবলেমে আপনার অর্থ ব্যয় হতে পারে এছাড়া আপনার বাড়িতে যদি কেউ মা বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ তার কিন্তু ভালো রেজাল্ট আপনি লক্ষ্য করবেন অর্থাৎ আপনার মেডিকেল খরচ অনেকটাই কমবে অর্থাৎ যারা অসুস্থ কন্টিনিউ ওষুধ চলছিল তাদের কিন্তু ওষুধ বন্ধ হতে পারে সেদিক থেকে পজিটিভ কিন্তু আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনি যদি স্বাস্থ্যের যত্ন না নেন তাহলে আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে তবে আপনি যদি এই আলোচনাটা শোনার পর আপনার স্বাস্থ্যের যত্ন নিতে পারেন এবং খাবারের দিকে একটু খেয়াল রাখতে পারেন রিচ খাবার থেকে দূরে থাকতে পারেন তাহলে আপনার সব কিন্তু ঠিকঠাক চলবে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই আর বেকার যারা আছেন বেকারত্ব দূর হতে পারে এই মাসে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কর্মের সন্ধান পেতে পারেন তবে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন যে আমার ভালো আছে আমার বেকারত্ব দূর হবে আমি ঘরে বসে থাকি সব পেয়ে যাবো না আপনাকে চেষ্টা করতে হবে আপনি চেষ্টা করলেই সাকসেস পাবেন এতে কোনো সন্দেহ নেই তবে চেষ্টা আপনাকে করে যেতেই হবে আপনার ধরুন এর আগে ভালো ব্যবসা চলছিল বিজনেস চলছিল বা হঠাৎ করে বন্ধ হয়ে গেল সেই ডার চলছে না বা আপনি অন্য কোথাও কর্মরত ছিলেন সেখান থেকে আপনার কাজ চলে গেল দু চার বছর হয়ে গেল আপনি কোথাও কাজ পাচ্ছেন না একটা ডিপ্রেশনে ভুগছেন কোনো রকম কোনো মানে রাস্তা খুঁজে পাচ্ছেন না সেই সব দিন কিন্তু শেষ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস আপনার সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনার সর্ব কাজে মানে সাকসেস আসবে আপনার যে কোনো কাজেই কিন্তু আপনি দেখবেন যে সাকসেস পাচ্ছেন আপনি চেষ্টা করলে নতুন করে ব্যবসা করতে পারেন বা অন্যান্য অন্যের অধীনে কাজও করতে পারেন কোম্পানি বা সরকারি চাকরি চেষ্টা করলেও কিন্তু আপনি পেতে পারেন যদি আপনার যোগ্যতা থেকে থাকে সেই দিকগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ এই ফেব্রুয়ারি মাস তাই এই ফেব্রুয়ারি মাস চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আপনার জীবনে নানা রকম সুযোগ আসবে সেই সুযোগগুলো গ্রহণ করলেই কিন্তু আপনার জীবনে সাকসেস পাবেন আর যদি সুযোগগুলো হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না আপনার তো সুযোগ আসবে কিন্তু আপনি তো গ্রহণ করতে পারলেন না তাই এই ভুলগুলো কখনোই করবেন না আপনার জন্য যথেষ্ট কিন্তু পজিটিভ থাকছে ফেব্রুয়ারি মাস এবার আসুন যারা দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে অনেকটাই প্রবলেমে ছিলেন আসছিল না অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা এগুলো কিন্তু কেটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে এই ফেব্রুয়ারি মাসে তবে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আপনারা উপলব্ধি করতে পারবেন আপনাদের সবার সাথে শুধু স্বামী স্ত্রী নয় আপনার ফ্যামিলিতে যারা আছেন মা বাবা ভাই বোন সন্তান সকলের সাথেই একটা ভালো সম্পর্ক থাকছে অর্থাৎ আপনার এই এই মাসে কিন্তু কোনো রকম অশান্তির সম্ভাবনা নেই স্বামী স্ত্রীর মধ্যে এবং ভাই বোন মা বাবা সকলের মধ্যে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে সমস্যা কিছু হতে পারে লাভ রিলেশানে লাভ রিলেশানে আপনাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক ছোটো সমস্যা থেকে বেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে কিন্তু একটু কন্ট্রোলের মধ্যে রাখুন এবং আপনার মানে মুখ ভাষাকে কন্ট্রোল করুন আপনার ভাষার জন্য কিন্তু আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে সেরে চলে যেতে পারে এছাড়া আপনারা যদি মনে করেন যে না এই সম্পর্কটা আমরা সারা জীবনের জন্য রাখতে চাই বিবাহ পর্যন্ত নিতে চাই সেদিক থেকে কিন্তু পজিটিভ আপনারা কিন্তু বিবাহ পর্যন্ত নিতে পারেন আলোচনা সেরে ফেলতে পারেন বা দুটো বাড়িতে আলোচনা করবেন জানাবেন সেদিক থেকেও কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট পজিটিভ এই যে আমি প্রত্যেকটা আলোচনায় লাভ রিলেশন কেন বলি লাভ ছাড়া কিন্তু এখন কিছু নেই লাভ রিলেশন আলোচনা করতেই হবে কেউ ফাঁকা নেই লাভ রিলেশনে কিন্তু আছে সকলেই এমন কেউ নেই যে নেই তাই লাভ রিলেশন একটা বড় ফ্যাক্টর কিন্তু মাসিক রাশিগুলো তাই আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত নেবেন আলোচনা করতে পারেন দুটো বাড়িতে জানাতে পারেন এদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এই ফেব্রুয়ারি মাস তাই এই মাসে অবশ্যই আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ এই মাস যথেষ্ট ভালো থাকবে তাই এই মাসটা হাতছাড়া করবেন না আপনারা আপনাদের মনে যেগুলো চাইছে সেগুলোই করতে পারেন আর সর্বকাজেই কিন্তু সাকসেস পাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন নমস্কার